বৃষ্টি বাদল মাথায় নিয়ে জগদ্ধাত্রী বিসর্জন নদিয়ার কৃষ্ণনগরে। প্রাকৃতিক দুর্যোগ বৃষ্টি উপেক্ষা করে নদিয়ার কৃষ্ণনগরে প্রাচীন প্রথা অনুযায়ী অনুষ্ঠিত হল জগদ্ধাত্রী পুজোর শ্যাম নিরঞ্জন যাত্রা। নিম্নচাপের কারণে দুদিন ধরে বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলছে রাজ্যের বিভিন্ন প্রান্তে, কিন্তু সেই বৃষ্টিপাতকে উপেক্ষা করে রবিবার বিকেল থেকে রাত অবধি ঐতিহ্যবাহী জগদ্ধাত্রী পুজোর শ্যাম উপলক্ষে রাজপথে নেমে প্রতিমা নিরঞ্জন যাত্রায় অংশীদার হতে দেখা যায় উৎসাহী আপামর কৃষ্ণনগরবাসীকে। এছাড়াও একদিকে করোনার অতিমারীর আতঙ্ক, অন্যদিকে প্রশাসনিক বাধ্যবাধকতা, সাথে প্রাকৃতিক দুর্যোগ, এই সব কিছুর প্রতিবন্ধকতাকে কাটিয়ে কার্যত শ্যাম উপলক্ষে এদিন আনন্দ উৎসবে মাতলে কৃষ্ণনগরের বাসিন্দারা। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, টাইমস বাংলা।